দুর্নীতি দমন কমিশন দুদক থেকে চাকরিচ্যুত শরীফুদ্দিনের জীবনে নিরাপত্তা চেয়ে দাখিল করা চিঠি জমা রেখে এ বিষয়ে রিট করার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ পরামর্শ দেন। শরীফুদ্দিনের বিষয়ে 10 আইনজীবীর দরখাস্ত বিষয়ে হাইকোর্ট শুনানি গ্রহণ না করে সংশ্লিষ্ট পক্ষ ক্ষুব্ধ হলে সরাসরি রিট আবেদন করতে মৌখিকভাবে পরামর্শ দিয়েছে। 10 আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট শিশির মনির হাইকোর্টে বিষয়টি শুনানির জন্য উত্থাপন করেন। দুদকের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনুদ্দিন মানিক। এর আগে দুদক থেকে চাকরিচ্যুত শরীফুদ্দিনের জীবনের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে চিঠি পাঠান সুপ্রিম কোর্টের 10 আইনজীবী।